হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কোনো ইন্ট্রো ছাড়াই এই আশীর্বাদ করতে করতে ইন্ট্রোটা শুরু করলাম। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকে আমার জন্মদিন, তো এবারে সেরকম বড় করে হয়নি। আর সন্ধেবেলা বাবা বলেছে একটা সারপ্রাইজ দেবে আমাদের, তো সেটা তো আমরা জানি না কোথায় নিয়ে যাবে সারপ্রাইজটা দিতে। তো এখন আমার জন্মদিন যেহেতু ছোট করেই পালন করা হচ্ছে, তো এখন আমার আশীর্বাদ হচ্ছে। তো এবার আমরা সন্ধেবেলা বাবা যেখানে সারপ্রাইজ নিয়ে যা মানে দেবে বলেছিল যেখানে নিয়ে যাবে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। তো তার আগে কিছু দুস্থ মানুষদের আমরা বিস্কুট বিতরণ করছি আমার জন্মদিন উপলক্ষে। এটাও কিন্তু একটা সারপ্রাইজ, বাবা আমাদের বলেনি যে দুস্থ মানুষদের বিস্কুট বিতরণ করব আমরা। ফাইনালি আমি আমার সারপ্রাইজটা পেয়ে গেলাম। বাবা আমাদের নিয়ে এসেছে ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে, আর এটা কিন্তু মেন ব্রাঞ্চটা, যেটা কিনা একটা খাবার মানে ভাত খাবার হোটেল ছিল, ভাতের হোটেল ছিল। তো সেই হোটেলটাই এখন বিরিয়ানি হয়েছে, বিরিয়ানির হোটেল হয়েছে। মেন ব্রাঞ্চে আমরা এসেছি আর এই সারপ্রাইজটাই বাবা দাদি দিল এখানে নিয়ে এসে। তো আবার আরেকটা সারপ্রাইজ, এখানে এসে আমরা কেক এখানেই কাটলাম, কারণ কি এটাও আমি জানতাম না। বাবা চুপি চুপি এখানে কেক নিয়ে এসেছিল এবং ওদেরকে বললো, ওরা কেকটা সুন্দর করে রেডি করে দিল, এখানেই আমরা কেক কাটলাম। তো এখানে দেখুন আমি কেকটা কাটছি, আর এখানে কোনো মোমবাতি বা স্পার্কেল জ্বালাইনি, কারণ ওখানে বারণ ছিল, কোনো স্পার্কেল মোমবাতি জ্বালানোর নিয়ম ছিল না। তো তাই জন্য আমরা কোনো স্পার্কেল বা ক্যান্ডেল ছাড়াই কেকটা কাটলাম। আর ওখানে কিন্তু সুন্দর, যখন কেকটা কাটছিলাম তখন হ্যাপি বার্থডে সং লাগিয়ে দিয়েছিল, বার্থডে সং। তো ওটা যেহেতু কপিরাইট খেয়ে যাবো তাই জন্য সংটা আর দিতে পারিনি। তারপরে আমরা স্টার্টার নিলাম, এটা হলো প্যান ফ্রাইড চিকেন, কিন্তু দারুণ একটা চাইনিজ ডিশ, ওরা সুন্দর করে সার্ভ করে দিল আমাদের, খুব টেস্টি কিন্তু এই খাবারটা খেতে, অপূর্ব অসাধারণ, মাইন্ড ব্লোয়িং কি বলবো। তো তারপরে আমরা মেন খাবারে মানে মেন যখন খেলাম তখন নিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, দাদা বৌদি আসবো আর মাটন বিরিয়ানি তো খাবোই, সেটা তো জানিনি। এছাড়া আমরা নিলাম তান্দুরি রুটি আর মটন কষা, আমরা দুটো প্লেট মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আর আমার পাতে পড়েছিল নালি পিসটা, আজকে আমার স্পেশাল দিন আর আজকে আমার পাতে নালি পিস পড়েছিল। তো অপূর্ব ব্যাপার, বিরিয়ানিটার কোয়ান্টিটিটা অনেকটাই আছে, আমার পুরোটা খেতে পারিনি, প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম, আর অপূর্ব খেতে সব খাবার। তো আমাদের এখানকার খাবার খুব দারুণই লেগেছে, আগের মতো অত ভালো কোয়ালিটি নেই। তো তারপরে আমরা মাউথ ফ্রেশনার খেয়ে ঘরে একটা আইসক্রিমের বার নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি ততক্ষণ আইসক্রিম খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।